Hello, Assalamu Alaikum. Thanks for clicking me. This is Nasir once again with you, and who will teach you? It's all about something, somebody, someone. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো যে যেখানে রয়েছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাতে চলেছি এমন কিছু বিষয় যেটা প্রতিনিয়ত তোমরা ভুল ভাল ইংরেজিতে বলে থাকো, এবং আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আর তোমাদের কখনো ভুল হবে না। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তাহলে চলে যাই আমরা বোর্ডে। তোমরা দেখো এখানে সাম বডি এবং সামওয়ান। সাম বডি মানে হচ্ছে কেউ, সামওয়ান মানে হচ্ছে কেউ। সামবডি এবং সামওয়ান থেকে দেখো এখানে করেছি এনিবডি, এনি ওয়ান। জাস্ট আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে এই সামগুলোকে সরিয়ে দিয়ে এখানে এনি বসিয়েছি, এবং এটার অর্থও হচ্ছে কেউ, রাইট? এরপরে দেখো আমরা পেয়েছি কি নো বডি এবং নান, এবং এটা কোথা থেকে পেয়েছি সেটা দেখো এখানে। নট এনিবডি থেকে আমরা নো বডি পেয়েছি, এবং নো ওয়ান থেকে আমরা পেয়েছি নান। দুটোর অর্থই হচ্ছে কেউ না, রাইট? তাহলে এখানে পেলাম কেউ, এখানে পেলাম কেউ, এবং এখানে পেলাম কেউ না। এখন এই দুইটা অর্থই কিন্তু সেম, বাট কোথায় আমরা ইউজ করব। এখানে যেটা রয়েছে এই কেউ, সেটা হচ্ছে একমাত্র ইন্টারটিভ এবং নেগেটিভ আমরা ইউজ করব। এটা কোথায় ইউজ করব সেটা হচ্ছে ইন্টারটিভ আর নেগেটিভ। আমরা এই ইন্টারটিভ নেগেটিভ যে সেন্টেন্সগুলো ইউজ করি সেক্ষেত্রে আমরা সামগুলোকে উড়িয়ে দিয়ে, সামগুলোকে সরিয়ে দিয়ে আমরা এনি ইউজ করব। ঠিক অনুরূপভাবে আমরা এর পাশে দেখি সামথিং। সামথিং মানে হচ্ছে কিছু, মানে কিছু একটা, রাইট? সো সামথিং মানে কিছু, বাট আমরা এই সামকে উড়িয়ে দিয়ে এখানে এনি বসিয়েছি। এনিথিং মানেও হচ্ছে কিছু, বাট এটা আমরা কোথায় ব্যবহার করব? ইন্টারটিভ নেগেটিভ সেন্টেন্সগুলো যেগুলো সেখানে আমরা এখানে ইউজ করব। এরপরে দেখো নট এনিথিং। নট এনিথিংকে আমরা সংক্ষেপে কী করেছি? নাথিং। নাথিং মানে কিছুই না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা চলো এবার এই শব্দগুলো সেন্টেন্সের মধ্যে প্রয়োগ করি, এবং সেন্টেন্সে কীভাবে এটা ব্যবহার হয়। প্রথমে দেখো তোমার কাউকে দরকার, তোমার কাউকে দরকার, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো ইউ নিড সামওয়ান অথবা সামবডি। দেখো ইউ নিড সামওয়ান সামবডি, তোমার কাউকে দরকার। তারপরে ইন্টারটিভ যখন করেছি তখন বাংলা লিখেছি তোমার কি কাউকে দরকার। তুমি ধরো কাউকে বলছো যে তোমার কি কাউকে দরকার, সেক্ষেত্রে এটা ইনডেফিনিট টেন্স, তাই ডু ইউ নিড ইউজ হবে। ডু ইউ নিড, এখানে দেখো সাম আর রাখতে পারিনি, আমাকে এনি রাখতে হয়েছে। এখানেও দেখো সাম আর রাখতে পারিনি, এখানে এনি ব্যবহার করেছি। তাই ডু ইউ নিড এনিবডি অথবা ডু ইউ নিড এনি ওয়ান আমাদের ইউজ করতে হবে। এখানে আর সাম ব্যবহার করার কোনো অপশন নেই। ডু ইউ নিড সামবডি হয় না, ডু ইউ নিড সাম ওয়ান এটা হয় না। এখানে এটা আমরা ইন্টারটিভ সেন্টেন্স করছি, তাই আগে এখানে বলে দিয়েছি যে ইন্টারটিভ এবং নেগেটিভ সেন্টেন্সগুলোতে আমরা এনি শব্দটি ইউজ করব। জাস্ট এনি লাগানো হয়েছে বডির সাথে, অনের সাথে এনি লাগানো হয়েছে, রাইট? এবার দেখো আমরা যখন নেগেটিভ করব, তোমার কাউকে দরকার নেই, এটা আমি বলতে পারি যে আমার কাউকে দরকার নেই, রাইট? সো তোমার কাউকে দরকার নেই, ইউ নিড তোমার দরকার আছে এ পর্যন্ত ঠিক রাখলাম। তারপরে যেটা করলাম সেটা হচ্ছে যে নো বডি দিয়ে দিলাম। নো বলতে নট ব্যবহার করেছি। আমরা এখানে ইচ্ছে করলে আমরা সাহায্যকারী ভার্বের সাথে নট ইউজ করতে পারি, বাট এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে ইউ নিড তোমার দরকার এ পর্যন্ত ঠিক রাখার পরে নো বডি দিয়ে কথাটিকে ঘুরিয়ে ফেলেছি। নো বডি দিয়ে আমার পুরো সেন্টেন্সটিকে ঘুরিয়ে ফেলেছি, সেটা হচ্ছে না। এখানেও নো ইউজ করা হয়েছে, খেয়াল করো, এখানেও ইউজ করা হয়েছে নো। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে ইউ নিড নো বডি, ইউ নিড নো ওয়ান বা ইউ নিড নান। আমরা অনেক কিছুই ইউজ করতে পারি, এটা হচ্ছে স্মার্ট ইউজ। আর আমরা নর্মালি যদি ইউজ করতে চাই একেবারে ডু ডাজ ইউজ করে, সেক্ষেত্রে দেখো ইউ ডোন্ট নিড মানে তোমার দরকার নেই, কী দরকার নেই, এনিবডি। তখন তুমি এখানে সামবডি ইউজ করতে পারবে না, কারণ এটা নেগেটিভ সেন্টেন্স। আমি অলরেডি এখানে বলে রেখেছি যে ইন্টারটিভ নেগেটিভ যখন আমরা সেন্টেন্স করব সেক্ষেত্রে এই সামগুলো উড়ে গিয়ে এনি ইউজ হবে। দেখো ইউ ডোন্ট নিড এনিবডি হয়েছে, এখানেও এনি ওয়ান হয়েছে, এখানে আমরা সাম বসাতে পারবো না। এটা নিয়ে আরও কয়েকটা আমরা ক্লাস করব, সেই ক্লাসগুলোতে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা অবশ্যই
নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবে এবং এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো। এবার দেখো এখানে সামথিং, সামথিং মানে হচ্ছে কিছু। সামথিংকে আমরা কী করেছি, অ্যানিথিং করেছি, সাম উড়িয়ে দিয়ে অ্যানি করেছি, এর অর্থ হচ্ছে কিছু। বাট এটা ইন্টারটিভ নেগেটিভ সেন্টেন্সগুলোতে ইউজ করবো, ঠিক যেমনটি আমরা এখানে ইন্টারটিভ নেগেটিভ ইউজ করেছি। বাট এই সামবডি সামান হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, মানে যাদের জীবন আছে সেক্ষেত্রে আমরা এগুলো ইউজ করেছি। আর সামথিং মানে হচ্ছে কিছু, যেটা বস্তুর ক্ষেত্রে আমরা ইউজ করি। এখানে আমরা এই ক্যাটাগরিতে আমরা সামথিং, নাথিং, অ্যানিথিং ব্যবহারগুলো শিখতে চলেছি। তাহলে দেখো এখানে আমরা সামকে উড়িয়ে দিয়ে অ্যানি ইউজ করেছি, অ্যানিথিং যার অর্থ হচ্ছে কিছু, এবং নট অ্যানিথিং যেটা সংক্ষেপ রূপ হচ্ছে নাথিং মানে কিছু না। তাহলে আমরা এবার সেন্টেন্সে চলে যাই। তোমরা দেখো তোমার কিছু দরকার, রাইট? আমরা এখানে দিয়েছিলাম যে তোমার কাউকে দরকার, মানে কোনো ব্যক্তিকে দরকার, মানে যার জীবন আছে এরকম কোনো ব্যক্তি, জীবন্ত মানুষকে দরকার। এই সেন্টেন্সগুলো আমরা আরও অনেক বড় করে বানাবো, যখন আরও বড় বানাবো তখন তোমাদের আরও মজা লাগবে। যেমন তোমার কাউকে দরকার এই কাজটা করার জন্য, তখন সেন্টেন্সগুলো আমরা আরও ব্যাপকভাবে শিখব। তবে আমরা এখানে সেন্টেন্সগুলো একেবারে ছোটো আকারে শিখছি, শেখার চেষ্টা করছি। দেখো তোমার কিছু দরকার, ইউ নিড সামথিং, রাইট? তোমার কি কিছু দরকার, ইন্টারটিভ সেন্টেন্স। সো এখানে হচ্ছে যে ডু ইউ নিড, তখন আর সামথিং না হয়ে অ্যানিথিং হয়ে গিয়েছে। দেখো সাম উড়িয়ে গিয়ে অ্যানি বসিয়েছি, সামকে উড়িয়ে দিয়ে এখানে অ্যানি বসিয়েছি, যেটা আমার ইন্টারটিভ নেগেটিভে ব্যবহার হবে। এটা হচ্ছে ইন্টারটিভ সেন্টেন্স। এরপরে দেখো তোমার কিছু দরকার নেই, আমরা ঠিক এখানে যেমনটি ইউ নিড বসিয়েছি ঠিক তেমনটি এখানে এখানেও ইউ নিড রেখেছি, মানে তোমার দরকার। এবং শেষের দিকে নাথিং বসিয়ে আমার পুরো সেন্টেন্সটিকে উল্টিয়ে দিয়েছি, মানে ঘুরিয়ে দিয়েছি। দেখো ইউ নিড তোমার দরকার, শেষের দিকে নাথিং বসিয়ে দিয়েছি, মানে আর দরকার নেই। তাহলে তোমার তোমার দরকার শেষে বসিয়েছি কিছু না, তার মানে তোমার কিছু দরকার নেই। এখানে নট ইউজ করা রয়েছে, তাই এখানে আমার এক্সট্রা আর নটের ব্যবহার কখনোই দরকার নেই। আর আমরা যদি নটকে ব্যবহার করতে চাই তাহলে অক্সিলারি ভার্বের সাথে ইউজ করতে হবে, ঠিক যেমনটি আমরা এখানে ইউ ডোন্ট নিড, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাই ইউ ডোন্ট নিড হয়েছে, ডোন্ট ইউজ করেছি আমরা। এখানে দেখো ইউ ডোন্ট নিড তোমার দরকার নেই, এখানে কি হয়েছে অ্যানিথিং বসিয়েছি, কারণ আমরা জানি যে আমরা নেগেটিভ সেন্টেন্সগুলোতে অবশ্যই অ্যানিথিং ইউজ করবো। তাহলে ইউ ডোন্ট নিড অ্যানিথিং। অনেকে আবার ভুল করে যে ইউ ডোন্ট নিড আবার নাথিং বসায়, ডাবল ডাবল তার নট বসানো যায় না, যেটাকে গ্রামারের ভাষায় রিডান্ডান্সি বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং নেক্সট আরেকটি ভিডিও আসছে, নেক্সট ক্লাস দেখার জন্য অবশ্যই অপেক্ষায় থাকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করো, তোমার একটি শেয়ারের কারণে গরিব মেধাবী ছাত্ররা এই ভিডিওটি দেখার কারণে উপকৃত হতে পারে, ইংলিশ স্পোকিং শিখতে পারে। তোমাদের জন্য ফ্রি ফ্রি আমরা অনেক ভিডিও বানাই যাতে তোমরা ভালোভাবে ইংরেজি শিখতে পারো, এবং তোমার প্রতিবেশী, তোমার আশেপাশে যারা রয়েছে তাদেরকেও তুমি হেল্প করতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।